জমি কর বিক্রয়ে মানুষের হয়রানি রোধে ভূমি ও রেজিস্ট্রি সেবা এবং দলিল ক্যালকুলেটর নামে দুটি অ্যাপস চালু করেছে সাব রেজিস্ট্রার শাহজাহান আলী তারই উদ্ভাবিত মোবাইল অ্যাপস দুটির মাধ্যমে ভূমি ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত যে কোনো তথ্য পাচ্ছেন স্থানীয়রা আর এতে বেশ উপকৃত হচ্ছেন তারা আব্দুর রশিদ শাহের তথ্য চিঠি দেখুন রেস রিপোর্ট নীলফামারীর জলঢাকা সাব রেজিস্ট্রার অফিসে প্রতিদিন গড়ে পঞ্চাশটি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে তবে সাব রেজিস্ট্রার শাহজাহান আলীর উদ্ভাবিত মোবাইল অ্যাপস দুটির মাধ্যমে ক্রেতা বিক্রেতারা সহজেই জানতে পারেন জমি রেজিস্ট্রি করতে কি কাগজ কত টাকা সহ বিভিন্ন তথ্য যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপস দুটি ডাউনলোড করে ব্যবহার করা যায় এই ল্যান্ড সেক্টরটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো আমি একটা সফটওয়্যার তো তৈরি করেছি যেটাতে ডিজিটালি দলিল রেজিস্ট্রি করা সম্ভব যে এখন আমরা যে কাগজের দলিল রেজিস্ট্রি করতেছি আপনারা জানেন যে বড় বালাম বইয়ের মধ্যে আমরা কাগজে কলমে লিখে লিখে দলিল রেজিস্ট্রি করি সেটার প্রয়োজন হবে না এই অ্যাপসের মাধ্যমে কাজ করার ফলে জমি ক্রয় বিক্রয়ে আগের চেয়ে হয়রানি ও ভোগান্তি অনেকটাই কমেছে অ্যাপসের মাধ্যমে সব জানতে পারতেছে কোন দলিল কী কত টাকা ফিস কত টাকার স্ট্যাম্প ফিস কত সরকারের মজুরি কত সব বিষয়ে আছে এর আগে আমরা জমি ক্রয় করতে এসে দালালের পড়ে পড়েছিলাম কিন্তু এখন আর সেটি আসছে না এখানে এসে অ্যাপসের মাধ্যমে আমরা জানতে পারছি সাপকালা দলিল করতে গেলে কয় টাকা লাগে এই অ্যাপস শুধু নীল নয় সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি সুশীল সমাজ প্রতিনিধিদের এই অ্যাপসটা আমাদের সব জায়গাতে ছড়িয়ে যাইতে হবে ছড়িয়ে গেলে জনগণ উভয় পক্ষ এই প্রতারণার হাত থেকে তারা মুক্ত হবে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় শাহজাহান আলীর উদ্ভাবনের স্বরূপ আঠাশ জুলাই জনপ্রশাসন দিবসে তাকে কারিগরি ক্ষেত্রে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে জনপ্রশাসন পদক দু প্রদান করা হয়